আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমাদের এই চ্যানেলে আরো একটা নতুন গল্প। এই গল্পটার নাম সুপ্ত অনুরাগে, লিখেছেন প্রভা আফরিন। আশা রাখছি সূচনা পর্বের শেষ পর্যন্ত পড়ার পর সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন সূচনা পর্বটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শাই করে একটা বাইক এসে থামলো ফরিদ মিয়ার খুপরি দোকানের সামনে। বাইকের শব্দ পাওয়া মাত্রই ফরিদ তার গুল মাখানো কালচে চোখ পড়া দাঁতের পাটি বের করে বিস্তর এক হাসি দিল। বাদা খদ্দের এসেছে সে উৎফুল্ল দৃষ্টিতে একবার সম্মুখের চারতলা বাড়ির দিকে তাকিয়ে এটো কাপ গরম পানি দিয়ে ধোয়ায় মন দিল। সুপ্ত ইঞ্জিন বন্ধ করে আঙুলের ডগায় চাবি ঘোরাতে ঘোরাতে বাইক থেকে নামলো। নির্লিপ্ত চক্ষুদয় থেকে ধূসর সানগ্লাসটি খুলে বুকের গাছটা ঝুলিয়ে দিল। ভাঁজ পরা শার্টের কলার ঝাঁকিয়ে দুহাত দুদিকে প্রসারিত করে শেষ বিকেলের মরা রোদের পরশ ভুলিয়ে নিল গায়ে। থপ করে কাঠের লম্বা বেঞ্চিতে বসে ছনমনে গলায় বলল, ফরিদ মিয়া, সূর্য মামা কি আজ জলদি বিদায় নিচ্ছে নাকি? আমি দেরি করে ফেললাম। ফরিদ তার লিকলিকে দেহটি ঝাঁকিয়ে উত্তর দিল, না ভাইজান, সূর্য সময় মতনই যাইতাছে, আপনারও দেরি হয় নাই। সুপ্ত কপট কৌতূহলী দৃষ্টি মেলে জানতে চাইল, কি করে বুঝলে? বাবি এখনো বাইর হয় নাই। কথাটা বলেই ফরিদ ইঙ্গিতপূর্ণ একটা হাসি ঠোঁটে আটকে গিয়ে সুপ্তের দৃষ্টির রোশনলে পড়ে থেমে গেল। তোমাকে না নিষেধ করেছে ওদিকে নজর দেবে না? চায়ের কেটলিতে মনোযোগ না দিয়ে আশেপাশে তাকাও বলেই আজকাল চায়ের স্বাদ বদলে যাচ্ছে। ফরিদ জিভে কামড় দিয়ে বলল, আমার স্পেশাল গৌরের চায়ের কসম ভাইজান, কোনো দিকে দেখি না। তাহলে বুঝলে কি করে বের হয়নি? অনুমান করলাম, রাগ হয় না ভাইজান, আপনি আমার ভাই, আপনার বউ আমার ভাবি, আমার মনে কোনো পাপ নাই। সুপ্ত নিবে গেল, আপনার বউ শব্দটা তার কানে যেতে যেন মধুর ঢালল। চোখ ঘুরিয়ে দোকানের উল্টো পাশে তাকালো, মুখ না ফিরিয়ে আদেশের স্বরে বলল, তোমার স্পেশাল গুড়ের চা বানাও ফরিদ মিয়া, তার আগে একটা সিগারেট দাও। ফরিদ তার গুল মাখানো কালচে দাঁতগুলো আরেকবার প্রদর্শন করল, সিগারেট ও লাইটার এগিয়ে দিয়ে মন দিল চায়ের কাপে। সুপ্ত এখন ঘণ্টাখানেক এই স্বচ্ছতে চা পাতার করা গন্ধযুক্ত পলিথিনের জোড়াতালি দেওয়া দোকানে বসে থাকবে যতক্ষণ না দিনের আলো নিংড়ে আধার নেমে আসে। এই সম্পূর্ণ সময়টা সে একে একে 5 কাপ চা খাবে, সাথে 2টি সিগারেট। দ্বিতীয় ও শেষ সিগারেটটি ধরাবে যখন যাওয়ার জন্য প্রস্তুত হবে, এবং পুরোটা সময় আনমনা উদাসী দৃষ্টি মেলে তাকিয়ে থাকবে সম্মুখের সবুজ টাইলসে মোড়ানো চারতলা বাড়ির দিকে। এটি তার নিত্যদিনের অভ্যাস। ফিরে যাওয়ার পথে কোনোদিনও ঠোঁটে মৃদু হাসি লেপটে থাকে, আবার কোনোদিন রাজ্যের বিষণ্ণতাই বেশি দেখা যায়। আর যেদিন হাসি ফোটে ফরিদ বকশিস লাভ করে, সেই বকশিসের লাভেই কিনা ফরিদ চায় সুপ্ত খুশি থাকুক। সুপ্ত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিনতলার বারান্দায় দোলায়মান গোলাপি পর্দার দিকে। গোধূলির ম্লান আভায় সেই গোলাপি রং ধীরে ধীরে ওর চোখ ভেদ করে মনেও লেপটে যাচ্ছে। অনেকদিন পর বড় বোনের বাড়িতে এসেছে কাজু, বসার ঘরে বসে পা দোলাচ্ছে আয়েসে, ঠোঁটে ফুরফুরে এক হাসি, হাতে একটি রেজাল্ট কার্ড ধরে রাখা। কার্ডের বাংলা ঘরটায় মোটা লাল কালি দিয়ে ইংরেজি এফ অক্ষরটি লেখা। পাশেই মুখ কাচুমাচু করে বসে আছে শিমুল। ভয়ার্ত দৃষ্টিতে একবার দরজার দিকে তাকাচ্ছে, পর মুহূর্তে চোখ ফিরিয়ে তাকাচ্ছে লাল কালিতে রাঙানো তার পরিশ্রমের ফলের দিকে। ফাঁকা ঢোক গিলছে অনবরত। ভাগ্নের অবস্থা দেখে কাজু বলল, কি হলো, ভয় পাচ্ছিস? শিমুল কোনো উত্তর দিল না। কাজু ওর কাঁধে থাবা বসিয়ে বলল, আরে বেটা, বিশ্বের সব সফল ও ধনী ব্যক্তিদের সফলতার মূল মন্ত্র কি জানিস? শিমুল পুতুলের মতো ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ সে জানে না। কাজু যেন তার অজ্ঞতায় আরেকটু ফুরফুরে অনুভব করলো। বিজ্ঞের মতো হাত নেড়ে মুখে বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বলতে লাগলো, সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে পেছনের বেঞ্চে বসে ক্লাস করা আর বছরে 2-1টা ডাব্বা মারা। ভালো ছাত্ররা গতানুগতিক জীবনের বাইরে গিয়ে ক্রিয়েটিভ হতে পারে না, মুখস্থ বিদ্যাই তাদের সম্বল। তারা ততটুকু জানে যতটুকু দেখে এবং শোনে। অন্যদিকে ফেল মারা ছাত্ররা মুখস্থ বিদ্যার ধার ধারে না, তারা যা দেখে না তা থেকেও শিক্ষা নেয়। ক্রিয়েটিভ চিন্তাভাবনায় তাদের ব্রেন এতটাই ব্যস্ত থাকে যে পড়াশোনার বাড়তি লোড নিতে পারে না। আমাকে দেখেই সে জীবনে উন্নতি করতে হলে 2-1টা হোঁচট খেতে হয়, এগুলো উন্নতির লক্ষণ, তোর মাঝে বিকশিত হতে শুরু করেছে। 11 বছর বয়সী শিমুল তর্জনী দ্বারা নাকের উপর থেকে চশমাটা ফেলে ফট করে বলে বসলো, কিন্তু মামা, মা যে তোমায় খালি অকর্মার ডেকে বলে ডাকে। কাজু থতমত খেয়ে ভাগ্নিকে ধমকে বলল, চুপ
চুপ গাদা, গুরুরা নিজের জন্য নয় নিজের শিষ্যদের ভবিষ্যৎ 880 ভোল্টের বাতির মতো উজ্জ্বল করতে করে গড়তে নিজেদের জীবনে ফিউজ করে দেয়, পরার্থে নিজের ভবিষ্যৎ নিবেদন করে। এটাই গুরুদের জীবনের সার্থকতা। আমিও তোদের গুরু, নিজের ভবিষ্যৎবাণের জলে ভাসিয়ে তোদের জীবনকে গড়ে তোলার কাজে নিয়োজিত হয়েছি। শিমুল মামার কথার আগামাতা কিছুই বুঝল না, প্রকাশ না করে বলল, আমি বুঝলে কিচ্ছু হবে না, তুমি বাবাকে বোঝাও প্লিজ মামা, এ যাত্রায় বাঁচিয়ে দাও, পরের বার পাশ করব প্রমিস। এমন সময় শব্দহীন একজোড়া পায়ের আগমন ঘটল বসার ঘরে। সঙ্গে সঙ্গে শিমুল মাথা নত করে রইল, শব্দ উবে গেল কণ্ঠ হতে। অপরাজিতা ব্রকজকে মামা অচ্ছোট্ট ভাইকে পরখ করে নেয়। কাজু বলল, এভাবে দেখছিস কেন? অপরাজিতা পাশের সিঙ্গেল সোফায় বসে থমথমে গলায় বলল, ফেলুর মাথায় গোবর ঠাসছ কেন? কারণ গোবরে একদিন পদ্ম ফুল ফুটবে। পদ্ম না, আমি শিমুল। শিমুল মামার বাক্য সংশোধন করে বোনের করা চাহনি থেকে আবারও চোখ লোকালো। কাজুর চুটকিবাজি বলল, রাইট, শিমুল ফুল ফুটবে। রেজাল্ট কার্ডের লাল কালির চেয়ে টকটকে লাল ফুল। তোদের বাপ তো এমনি তো ফুলের বাগান বানিয়েছে, একজন বেলি, একজন অপরাজিতা আর একজন শিমুল। মায়ের কথা শুনে অপরাজিতা তথা অপুর নাসিকা পিছনে একটা লম্বা হতাশ নিঃশ্বাস বেরিয়ে এলো। তার পঞ্চম শ্রেণী পড়ুয়া আদরের চত্রবাই দ্বিতীয় সাময়িক পরীক্ষায় এক বিষয় ফেল করেছে। গণিত কিংবা ইংরেজি হতে হলেও মনকে বোঝানো যেত, কিন্তু শিমুল ফেল করেছে বাংলায়। এরপরেও কঠিন সাবজেক্টে গুরুত্ব দিতে গিয়ে সহজ সাবজেক্টে গাফিলতি হয়েছে হিসেবে ধরে নিতে পারত, কিন্তু শিমুল রেজাল্ট কার্ডটাই লুকিয়ে রেখেছে। অপুর হাতে সেটা পড়ছে 4 দিন পর। ভাইয়ের এমন অধপতনে অপু তার সঙ্গে কথা বলা বন্ধ করেছে। একান্ত বলতে হলে তাচ্ছিল্যের সঙ্গে অত্যন্ত গম্ভীর গলায় বলে, শিমুল বলে না ডেকে ফেলু বলে ডাকছে। শিমুলের সে নাম শুনলে কি যে কান্না পায়, কিন্তু নামের পরিবর্তনের চেয়ে এখন তার মনোযোগের কেন্দ্রবিন্দু বাবা। অফিস থেকে ফিরলেই জেনে যাবে তার কীর্তিকলাপ, এরপর কি হবে ভাবার আগেই শিমুলের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে মামাকে পেয়ে সেখানে আশার আলো দেখতে পাচ্ছে, যদি তাকে বাঁচিয়ে নিতে পারে সে সারা জীবন মামার চাকর হয়ে থাকবে, মসজিদে টাকা দেবে, নিচে না খেয়ে একটি ভিক্ষুকে একবেলা খাওয়াবে সহ নানান প্রতিজ্ঞা করল। অপু পূর্ণ দৃষ্টিতে পূর্ণ মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছে তার বহেমিয়ান মামার মনে চলছেটা কি। তার চেয়ে বেশি ভাবাচ্ছে মামার ছাড়া সারা হাসিটা। অপু ঠান্ডা স্বরে বলল, ফেলু রুমে যা। শিমুল নামের অত্যাচার থেকে বাঁচতে প্রায় ছুটে চলে গেল যেন। অপু মামার দিকে মনোযোগ দিয়ে বলল, তোমার মতলবটা কি বলতো মামা? হঠাৎ না বলে চলে গেলে, আবার না বলেই ফিরে এলে, এই হাসিটার অর্থ কি? মতলব ফতলব কিছুই নেই, আমার মনে যেমনিতেই ভালো। অপুর সে কথা বিশ্বাসই হলো না। কাজু তা বুঝে আবার বলল, তুই একেবারে বাপের মতো হয়েছিস, ঘোর সন্দেহ ব্যতীত। সন্দেহ করার কিছু নেই বলছ? কাজু সে কথার জবাব দিল না। খানিকটা আগ্রহ জাগিয়ে রাখতে মন্দ লাগে না, যখন জানবে তখন তাকে আর পায়কে। প্রসঙ্গ বদলাতে বলল, খবরদারি রাখতো, বুবু কোথায়? অপু বলল, মায়ের কিন্তু প্রেশার বেড়েছে মামা, উল্টাপাল্টা কিছু বলে অসুস্থ করে দিও না যেন। কাজু চুকচুক শব্দ তুলে আফসোস করে বলল, অসুস্থ তোরা বানিয়েছিস, আমার ভোলাবালা বুবুটা তোর বাপের খপ্পরে পড়ে শেষ হয়ে গেল। ওদের বিয়ের সময় যদি গেদা বাচ্চা না থাকতাম নিশ্চয়ই বিয়েটা আটকে দিতাম। তা তোর বাপকে তো দেখছি না, বাবা এই সময় বাড়িতে থাকে না, তুমি জানো সেটা। ও হ্যাঁ, মনে ছিল না, পেটে দানা পানি না থাকলে মাথা কাজ করে না। দুপুরে খাওনি? আমার তো তোদের মতো বাপের হোটেল নেই যে খাবো। নিজের হোটেল খুলে নাও, চুলে পাক ধরতে শুরু করেছে, এরপরেও তো হোটেল ম্যানেজারও কপালে জুটবে না। বাগনির মশকরায় কাজু চোখ গরম করে তাকালো। অপু উঠতে উঠতে বলল, টেবিলে গিয়ে বসো, আমি খাবার বাড়ছি। টেবিলে খাবার সাজিয়ে অপরাজিত দেয়াল ঘড়ির দিকে তাকালো, 6টা বেজে গেছে। দিন কখন ফুরিয়ে গেল ট্যাডি পায়নি। সে নিজের রুমে ঢুকতে দেখলো শিমুল জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছে। অপু কণ্ঠে আবারও গম্ভীরতা এটে জিজ্ঞাসা করল, ওখানে কি? শিমুল তার রেজাল্টের কথা আপাতত ভুলে বসেছে, তার সব আগ্রহ ফরিদ মিয়ার চায়ের দোকানের কাছে। সে বলল, আপু সে বাইকটা দাঁড়িয়ে আছে, আর সেই লোকটা জানালা আটকে দেয়। শিমুল মুখ ঘোমরা করল, অপুর সঙ্গে যোগ করল, বাবার আসার সময় হয়েছে। কথাটা শোনা মাত্র শিমুল তড়িগড়ি করে জানালা বন্ধ করে ছুট দিল। এখন তাকে মামার কাছে যেতে হবে, কারণ মামা বাগনে যেখানে আপদ নাই সেখানে। সন্ধ্যা নামতেই ফরিদের দোকানে টিমটিমে হলুদ বাতিটা জ্বলে উঠেছে। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে ফ্যাশ সিগারেটটা ধরালো। ফরিদ অনুকরণ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। বুঝে গেছে আজ আর বকশিস পাওয়া হবে না, আদুরিকেও উপহার দেওয়া হবে না,
নতুন নতুন প্রেমটা আবার বেঁচতে না যায়। সুপ্ত উঠে দাঁড়ালো, এগিয়ে গেল ছায়া ঘেরা নির্জন পথের দ্বারে। তিনতলার জানালাটি ধীরে ধীরে আবছা হয়ে উঠছে। সুপ্ত শেষ জানালার দিকে তাকিয়ে প্রায় অন্ধকারে বিড় বিড় করে বলল, আমি জ্যোৎস্নার নদীতে ভাসতে চাই আর সে ডুবায় আমাবস্যায়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল নতুন গল্পের সূচনা। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুক শ্রেণীর সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।